আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম সবাইকে নতুন আরও একটি ভিডিওতে আরবি ভাষা শিক্ষার উপরে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু বাক্য শিখব খুবই গুরুত্বপূর্ণ কিছু বাক্য শিখব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিনীত অনুরোধ করব সবাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন মধুরা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে শুরু করে আজকের ভিডিওটি ক্যাশ ম্যামু বা বিলকে আরবিতে বলে ফাতুরা। ফাতুরা আমরা যখন কোথাও থেকে কিছু ক্রয় করি সেখান থেকে আমাদের বিল বাবদ একটা কাগজ দেয় তো এই কাগজটাকে আরবিতে বলে ফাতুর আমরা বাংলা সাধারণত মেমো বলি বা বিল বলি তাহলে এটাকে আরবিতে বলে ফাতুরা ফাতুরা গেঞ্জি বা সাধারণত একটা কাপড়ের নিচে যে পোশাকটা পরে ধরেন আপনি একটা শার্ট পরলেন শার্ট ইঞ্জি সাধারণত আমরা সেন্টুগেঞ্জি পড়ি তাহলে আপনি যদি অন্য কিছু পরেন তাহলে অন্য কিছুর নামটাও হবে এইটা যে আমি এখন যেটা বলতেছি সেটা হচ্ছে কামিস দা খিলি ক্যামিস দা খিলি তাহলে সেন্টু গেঞ্জি বা একটা পোশাকের নিচের পরার পোশাকটাকে আরবিতে বলে কামিস দা খিলি দাখিলি। দা খিলি এরপরে গোল্ড বা স্বর্ণকে আরবিতে বলে দাহাব অথবা দাহাবি দাহাবি অথবা দাহাবি এরপরে গাড়ি আরবিতে বলে ইয়ারা শব্দটি আমরা সবাই জানি তারপরে যারা না জানে তাদের জন্য গাড়িকে বলে সেই হ্যান্ডসাম কে অনেক হ্যান্ডসাম সুদর্শন তাহলে আপনি তাকে বলতে পারেন ওয়াসিম 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 ওয়াসিমাশিমাসিম তুমি অনেক হ্যান্ডসাম হ্যাঁ তাহলে হ্যান্ডসাম ওয়াসিম বাসকে বলে আমরা যে বাসে যাতায়াত করি এই বাসকে বলে হ্যাফিলা হ্যাফিলা হাসপাতালকে বলে মুস্তাশফা মুস্তাশফা তাহলে হাসপাতালকে বলে মুস্তাশফা জানি বা আমি জানি জানি বলে সাধারণত আমি জানি এটাই বোঝায় তাহলে আমি জানি আমরা বলবো আয়াদুরি আনা আদ্রি অথবা আপনি যদি শুধু আদ্রি বলেন সেটা বলা যায় তাহলে আমি জানি আন আয়াদ্রি অথবা আদ্রি আমরা এর আগে শিখেছি জানি এটা অর্থ মালুম বা আরফ সেগুলো বললে হবে তবে আদ্রিও একটা শব্দ জানি এটার আর একটা শব্দ জানি না বা আমি জানি না তাহলে আমরা বলবো আয়না মা আদ্রি আয়না মা আদ্রি আদ্রির আগে মা যুগ হলো তাহলে আনা না মা আদরি আমি জানি না পরের বাক্যটি বন্ধুরা তাকে জানাবেন না কোন একটি বিষয় আপনি বলতে চাইলেন যে এই বিষয়টা তাকে জানিয়েন না বা জানাবেন না তাহলে আমরা নর্মালি বলি মায়ল হুয়া তাকে বলেন না তাকে বলিয়েন না আবার আপনি আরেকভাবে বলতে পারেন লেথ আল্লেমা লেথ আল্লেমা যদি শব্দটাকে তাড়াতাড়ি বলি বাক্যটা তাহলে লাতাল লে এরপরের বাকুটি হচ্ছে তোমার স্ত্রী আছে অনেক সময় তারা আমাদের কাছে জানতে চায় তোমার কি স্ত্রী আছে বা তুমি বিবাহিত কিনা এটা জানার জন্য তারা সাধারণত এইভাবে বলে তাহলে তারা বলবা এনতা তারা বলবে এনতা ফিজাউজা সাধারণত আমরা ওইভাবেই শেখার চেষ্টা করি যেভাবে তারা আমাদের সাথে বলে তো তোমার স্ত্রী আছে তারা এইভাবে জিজ্ঞেস করতে পারা এনতা ফিজাউজা তোমার কি স্ত্রী আছে তাহলে এখানে বন্ধুরা আমরা নতুন একটি শব্দ শিখলাম সেটি হচ্ছে জা এর অর্থ হচ্ছে স্ত্রী পরে বাকরি হচ্ছে জলদি আসো জলদি আসো তাহলে আরবিতে বলবে তাল বিসুরা তাল বিসুরা অথবা তাল সুরা এটাও এটাই বেশিরভাগ বলে এবং যদি এভাবে বলে তাল বিসুরা এটা বাক্যের সৌন্দর্য এভাবে তারা বলতে পারে তাহলে জলদি আসো এটা আরবিতে বলতে হবে তাল বিসুরা অথবা তাল সুরা পরের বাক্যটি হচ্ছে এই সব তোমার কোনো কিছু দেখে আপনাকে বললো যে এই সব তোমার তাহলে আরবিতে বলবে হ্যাঁ কুল্লু হ্যাক হ্যাঁ অথবা হ্যা দা কুল্লু হ্যা এই সব তোমার অথবা আপনাকে এইভাবে বলতে পারে হ্যাঁ দ্য কুল্লু ইন্টা অথবা আরও একভাবে বলতে পারে হ্যাঁ দ্য কুল্লু হ্যা কিন্তা এইসব তোমার জন্য তাহলে আমরা তিনভাবে শিখলাম হ্যাঁ কুল্লু হ্যাক অথবা হ্যাঁ কুল্লু ইনতা অথবা হ্যাঁ হ্যা কিন্তা পরে বাকুটি আছে একশোতে একশো বা অনেক সময় তারা বলে মিয়া 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 সাধারণত একশোতে একশো এটা সরাসরি শব্দার্থ করলে হয় কিন্তু এটার আক্ষরিক অর্থ হচ্ছে কোনো একটা কাজ যখন আপনি প্রপারলি করেন সঠিকভাবে করেন একদম মানে অর্থাৎ কাজটা সে যেমন চেয়েছিল তেমনই হয়েছে পারফেক্ট হয়েছে তখন তারা বলে এটা মিয়া মিয়া বা মি আবেল মিয়া অর্থাৎ এই কাজটা অতি উত্তম হয়েছে বা খুবই চমৎকার হয়েছে সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে তাহলে আমরা শিখলাম মিয়া মিয়া যদি বলে তাহলে বুঝতে হবে যে ঠিকঠাক ঠিক আছে অর্থাৎ ঠিক আছে একদম পারফেক্ট আছে পরে বাক্যটি আমার তার আছে বা আমি ব্যস্ত আছি আমরা বলবো আয়না মুস্তা আজিল হ্যাঁ মুস্তাজিল মুস্তাজিল অর্থ হচ্ছে আপনার ব্যস্ত বা তারা তাহলে আনা হ্যাঁ না এখানে আমার হিসেবে হয়েছে হয়েছে এবং মুস্তাজিল অর্থাৎ ব্যস্ত তাহলে আমার তার আছে বা আমি ব্যস্ত আছি তাহলে আয়না মুস্তাজিল বন্ধুরা আমরা আরবি ভাষা শিক্ষার উপর প্রতি শুক্রবারই একটা ভিডিও আপলোড করে থাকি রাত আটটা নয়টার দিকে এবং এটার সাথে আমরা কিছু সংযোজন করব সেটা হচ্ছে সম্পূর্ণ পুরো সপ্তাহ জুড়ে যে কমেন্টগুলো আসে জিজ্ঞাসামূলক যে কমেন্টগুলো আসে অর্থাৎ যে কমেন্টগুলিতে কেউ কিছু জানতে চায় আরবি ভাষার উপরে সেই কমেন্টগুলো আমরা ভিডিও শেষের দিকে অ্যাড করব। তো আপনার কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি সেটা প্রত্যেক শুক্রবারের ভিডিওর লাস্টের দিকে সেই আপনার যেই প্রশ্নটার সেটার উত্তর দেব ইনশাআল্লাহ তো আজকে যে দুইটি বিশেষ প্রশ্ন এসেছে সেটা হচ্ছে প্রথমে এমডি আবির ভাই জানতে চেয়েছে মিয়া মিয়া এটা অর্থ কি হবে জানা জানা খুবই প্রয়োজন প্লিজ তো ভাই ভিডিওতে ভিডিওর ভিতরে এই বাক্যের উপরে বা এই শব্দের উপরে কিন্তু অলরেডি আলোচনা করা হয়েছে আশা করি আপনার এরপরে ভাই জিজ্ঞেস করছে ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি তিনি জানতে চেয়েছে চব্বিশশো ছাব্বিশশো বা দুই হাজার সাতশো তিন বা তিন হাজার বলে আরবিতে এটা কীভাবে বলে তাহলে ভাই আপনার জন্য বলে দিচ্ছি মনে যদি দিয়ে শুনবেন চব্বিশশো তারা আরবিতে বলে হাজারকে বলে আলফ এক হাজার আলিফ না আলিফে বলে আলিফ না আলফ আর দুই হাজারকে বলে অ্যালফেন তাহলে চব্বিশশো বলতে হলে আপনাকে বলতে হবে অ্যালফেন ও আরবা মিয়া দুই হাজার চারশো আলফেন ও মিয়া। তাহলে পরেটা ভাবে ছাব্বিশশো বা দুই হাজার ছশোকে বলবে ও অসিত্তা মিয়া সাতাশশোকে বলবে আলফেন ও মিয়া তাহলে তিন হাজার দুশোকে বলবে তেলাতা আলফ ও মিতেন তাহলে মিয়াকে বলে হচ্ছে আপনার একশো এবং দুশো বোঝাতে হলে বলতে হবে মিতেইন তাহলে তিন হাজার দুইশো ত্যালাত অ্যালফ ও মিতেন তিন হাজার চারশোকে বলবে ত্যালায়াতা অ্যালফ ও আরবা মিয়া তিন হাজার ছয়শকে বলবে ত্যালায়াতফ ও সিত্তা মিয়া তো ভাই আশা করি বুঝতে পেরেছেন এভাবে বলতে হয় আর যদি আরও কিছু জানা থাকে সেটাও কমেন্টে জানাবেন নেক্সট পরবর্তী শুক্রবারে অবশ্যই এই বিষয়ের উপরে উত্তর দেব তো বন্ধুরা ভিডিও শেষ করব আজকের মতো এখানেই আর কিছু জানা থাকলে যেটা বললাম আগে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আপনাদের সবার সুস্থ ও সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই শেষ করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ